কঠোর বিধিনিষেধের মধ্যেও সিলেটে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু হার, নারায়ণগঞ্জেও একই অবস্থা। সিলেট এবং নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা প্রথমে যাব সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার, তারপরে যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রাজু আহমেদ। প্রথমে যাচ্ছে সিলেটে, প্রত্যুষ জানাবেন স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জনগণ আসলে কতটুকু সচেতন, আর বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে? কারণে আমি এখন রয়েছি সিলেট থেকে চৌহাট্টা সড়ক যেটি সেটির মাঝামাঝি জায়গায়, তো সিলেটের জিন্দাবাজারে। তো করোনা পরিস্থিতি একটু ছোট করে জানাতে চাই। আজ সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন কিন্তু নতুন করে 731 জন, এবং এর মধ্যে সিলেট জেলাতেই 445 জন। তো এই হারটি ঈদ পরবর্তী যে বিধিনিষেধের চলাকালীন সময় সেই সময়ে বেশ কয়েকদিন গড়িয়ে গেছে, কিন্তু শনাক্তের হারে কিন্তু তেমন কোনো তারতম্য হয়নি। তার কারণটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব, অর্থাৎ এই বিধিনিষেধ চলাকালে আজকের যে চিত্রটি দেখছেন বলা যায় অন্যান্য সময়ের প্রায় কাছাকাছি। কেবলমাত্র দোকানপাটগুলো বন্ধ থাকা ছাড়া রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল কিন্তু প্রায় একই রকম বলা যায়, অর্থাৎ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ভিড়, আর পাড়ার অলিগলির অবস্থা কিন্তু আরও ভয়াবহ। অর্থাৎ বিভিন্ন পাড়া মহল্লার ভেতরে একদম অবাধে মানুষের চলাচল রয়েছে, যারা স্বাস্থ্যবিধি একেবারেই মানছেন না, অযথাই জটলা করছেন এবং অপ্রয়োজনে ঘর থেকে বেরোচ্ছেন, নিরাপদ দূরত্ব যেটি সেটি কিন্তু তারা মানছেন না। সেটি আসলে সংক্রমণ বৃদ্ধির একটা অন্যতম কারণ। এর বিপরীতে আসলে প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিকে বিধিনিষেধ শুরুর যেরকম আসলে তারা তৎপর ছিলেন, ঠিক তেমন একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বলে আমরা দেখছি। তারপরও বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন, এবং সিলেট জেলা এবং নগরীর প্রবেশপথ, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছেন। সব কিছু মিলিয়ে সংক্রমণের যে গতিটা বা যে হারটা সেটি কিন্তু আসলে রোধ করা যাচ্ছে না। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ তালুকদার, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। এখন আমরা নারায়ণগঞ্জ জেলার করোনা পরিস্থিতির খবর জানবো আমাদের সহকর্মী রাজু আহমেদের কাছ থেকে। রাজু আহমেদ, জানাবেন জেলার সার্বিক করোনা পরিস্থিতি। নারায়ণগঞ্জে কিন্তু আজকে রেকর্ড পরিমাণ আক্রান্তের সংখ্যা আছে। কথা যেটি বলে দিতে চাই, যেটি সহকর্মী আসলে সিলেট থেকে জানাচ্ছিলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি কিন্তু তার থেকে খুব একটা বেশি আলাদা নয়। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালে। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে টিকার জন্য মানুষজন এখানে আসছেন, এবং সকাল থেকে আসলে যেই পরিমাণ লোক এখানে টিকা নিতে আসেন, প্রায় 2 থেকে 2500 লোক কিন্তু এখানে টিকা নিতে আসছেন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের জন্য, এবং করোনা টেস্টের জন্য আসছেন কিন্তু 500 থেকে 600 লোক। এখানে চরম অব্যবস্থাপনার কারণে এই কোভিড হাসপাতালে কিন্তু টিকার লাইনের মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন, টেস্টের লাইনের মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন কিন্তু টিকার লাইনে, এরকম একটি অব্যবস্থাপনা চলছে। এবং করোনা এই হাসপাতালের ভিতরে যখন আমরা গিয়েছি তখন কিন্তু দেখেছি যে অপরিষ্কার অপরিচ্ছন্নতার যে অবস্থা, তা একটি করোনা হাসপাতালে আসলে যেমন পরিবেশ থাকার কথা তেমন কিন্তু পরিবেশ নেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বারবার বলছেন যে তাদের লোকবলের অভাব, আউটসোর্সিং এর কারণে তারা 40 জন লোক পেয়েছিলেন, তারা 2 মাস ধরে বেতন পাচ্ছেন না, তার লোকবলের অভাবের কারণে তিনি আসলে এই ব্যবস্থাপনাটা ঠিক করতে পারছেন না, এটি হাসপাতাল সুপারের বক্তব্য। তবে এই 2 বছর ধরে যেভাবে আসলে হাসপাতালটি এই কোভিড হাসপাতাল খুঁড়ি খুঁড়ে চলছে, এবং অক্সিজেনের যে চরম সংকট এখানে রয়েছে, আপনাকে কিন্তু দেখাতে চাই যে এখানে কিন্তু আসলে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট কিন্তু নারায়ণগঞ্জ এই কোভিড হাসপাতালে কিন্তু গত 3 মাস ধরে চলছে, এবং প্রায় 350-র মতো সিলিন্ডার রয়েছে, অক্সিজেন সিলিন্ডার। তারপরেও রোগীরা বাইরে থেকে অক্সিজেন কিনে আনছেন, এমন একটি অভিযোগ কিন্তু গত কয়েকদিন ধরে এখানে চলছে, যেখানে 120টি সিট রয়েছে, এখানে 10টি ICU বেড সহ মাত্র 120টি সেট, কিন্তু রুগী কিন্তু এখানে আসলে জায়গা দেওয়া যাচ্ছে না, রুগীর স্বজনরা ছুটছেন রাজধানী সহ আশপাশের এলাকায়। তারপরেও কিন্তু যেটি শুরুতে বলছিলাম যে সিলেটের থেকে নারায়ণগঞ্জের অবস্থা খুব একটা বেশি আলাদা নয়, এখানে কিন্তু আসলে মানুষ তেমন একটা সচেতনতা কিন্তু এখন মানুষের মধ্যে গড়ে ওঠেনি। প্রতিদিন 200-250 থেকে আজকে কিন্তু সেটা রেকর্ড করেছে 285 জন আক্রান্ত সংখ্যা টোটাল জেলায়। তারপরও মানুষের মধ্যে কিন্তু আসলে সেই, এবং ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা বাহিনী যে পরিমাণ কঠোরতা নিয়ে তারা লকডাউন শুরু থেকে তারা রাস্তায় নেমেছেন, আসলে শিল্প কারখানা খোলার পর থেকে কিন্তু আসলে সেইটা